ঠিক আমার অসাধারণ একটি প্রিয় গান শুনতে শুনতে নাট বল্টুতে ঢুকে আমার মনটাই পুরো ফ্রেশ হয়ে গেছে। আমি মানে একটু মেন্টালি এবং ফিজিক্যালি ডিস্টার্ব ছিলাম, বাট এই যে আহা আমি কেন আমি যদি জানিতাম আমার মতো একটা তুমি বানাইয়া লইতাম। গানটা যে কি অসাধারণ লাগে, কি ভালো লাগে। আমি মানে আমি আমার হয় কি যেটা হয় কি আমার যেসব গান পছন্দের আমি ভুলে যাই। হ্যাঁ আমি যে মানে এই যে এখন শুনলাম এখন আমার এই অনেক পছন্দ, কিন্তু অনেক সময় আমি বাসায় বসে চিন্তা করে একটা গান শুনি কোন গানটা শোনা যায়। আচ্ছা আমার পছন্দের যে গান জানি কোনটা কোনটা আমার খুব ভালো লাগে শুনতে, শুনলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। কোন গান এই মনে থাকে না তখন শুনতে হয়। তবে তোমার এই এরকম প্রিয় গানগুলো যখন তুমি শোনো তখন তোমার এই গানটা শুনে বা মানে কোন স্মৃতি কথা মনে পড়ে যে আমি এই গানটা শুনলে আমার এটা মনে পড়ে বা আমি মনে হয় এটা এই যে আহা আমি কেন আমি এই গানটা শুনলে কোন স্মৃতি মনে পড়ে না আমার ভিতরে কেন যেন একটা আনন্দ আসে যে কথাগুলো কি সুন্দর। আহা আমি কেন আমি যদি জানিতাম, আচ্ছা আমার মতো একটা তুমি বানাই নিতাম, মানে যে কিনা শুধুমাত্র আমার মতোই হবে, আমি যেরকম চাই যেরকম পছন্দ করি যেরকম যার সাথে মানে সম্পূর্ণ আমার মতো, আমি যেরকম একটা কল্পনা রাজ্যে সম্পূর্ণ পারফেক্ট একজনকে যেটা আমরা মনে মনে চিন্তা করি, কিন্তু পারফেক্ট তো কেউই না, আমরা কোনোদিন কেউ কাউকে পারফেক্ট পাইও না, নিজের মতো বানাই নিতে হয়। ঠিক আছে মানে এটা একটা স্বার্থপর গান মোটামুটি। না আমি এটা কেন বললাম, আমার ক্ষেত্রে হয় কি আমি এরকম আমার অনেক প্রিয় গান আছে, তো যখন কোথাও গানটা শোনা হয় আমার 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 যখন প্রথম গানটা শুনি যে শোনার পর খুব এনজয় করি তখন ঠিক ওই কথাটা মনে পড়ে যে এই গানটা আমি ওই সময় শুনছিলাম। আচ্ছা আচ্ছা আমার এটা হয় হলো এই এই ফিলিংসটা হয় সানাম রে গান শোনার সময়। এই তো আমি এটাই বলতে চাই, সানাম রে যখন গানটা শুনি সানাম রে কি মনে হয় তখন আমার মনে হয় যে মিরাকেল গ্রুমিং হাউসের। এই তো আমি আমার একদমই কারণ এটা হচ্ছে কি মিরাকেল নাইন এর পাভেল আমি রেজা তারপরে হলো গিয়ে এমদাদুল হক হৃদয় সাইফুল ভাই একসাথে এক রুমে থাকতাম, তো আমার আমার যে বেডটা ডাবল বেডটা সেটা আমি আর রেজা শেয়ার করতাম, এবং রেজা প্রতিদিন রাতে এই গানটা না শুনে সে ঘুমাবে না। তখন অরিজিৎ সিং এর মাত্র এই গানটা মাত্র মাত্র রিলিজ হয়েছে, তখন প্রতিদিন রাত্রে ওই গানটা ছাড়তো, ছাড়া পরে আমরা আমি প্রথম বিরক্ত না আরে এই প্রতিদিন এক গান, বাট এই গানটা শুনতে 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 আমি এই গানটা প্রেমে পড়ে যাই। সানাম রে সানাম রে এই যে মানে পরে আমার মানে এমন হইতো যে এই গানটা আমারও ঘুমায় না, রেজা ছাড় এই গান ছাড় কি রে গান ছাড় আর ছাড়তে বললে সানাম রেটা ছাড়ে। তো এখন পর্যন্ত আমি সানাম রে যতবার শুনি ততবারই আমি একদম ওই প্লেসে চলে যাই, একদমই মনে হয় যে মিরাক্কেল হাউস, চোখটা বন্ধ করলে আমার কাছে মনে হয় যে আমি মিরাক্কেল হাউসে আছি, গ্রুমিং হাউসে আমার পাশে রেজা আছে সাইফুল ভাই পাভেল ওরা সবাই আমার পাশে আছে, এরকম একটা ফিল হয়। এই যে এখন বলার সময় মনে হচ্ছে আমি মিরাক্কেল, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যে আমার জন্য কি বলে আক্কেলে ছাগল বন্দি হ্যাঁ হ্যাঁ জালে বন্ধি মাছ, এটা শুনলে আমার মনে পড়ে যে সিজন ফাইভ আমাদের হাসু সিজন ফাইভ এর গ্রুমিং এর কথা। ঠিক আছে এই গান আমার ওইখানে বেশি এনজয় করা হয়েছে। ঠিক আছে সবাই মিলে একসাথে মনে আছে না একসাথে আমরা এবং এই গানটার কত রূপ আমরা দিছিলাম, কত এক্সট্রা লাইন হ্যাঁ আমরা বানাইছিলাম যেগুলো অকাল অকাল গহ্বরে হারিয়ে গিয়েছে, কেউ জানতেও পারলো না, শুনতে শোনা তো দরকারই নেই, প্রশ্নই আসে না, আমরা যে উদ্ভুত উদ্ভুত লাইন বানাইছিলাম। যাই হোক একটু স্মৃতিচারণ করলাম, একটু আবেগী হয়ে গেছিলাম গানটা শুনে, আহা আমি কেন আমি এই গানটা শুনে। এই গানের শেষ ধরেই মিরু তার একটা কথা বললো, আমিও সানামের কথা বললাম, আসলে এরকম হয় ফিলিংস গুলো হয়। হ্যাঁ যেমন আবার আমার মনে হয় যে আয়ুব বাচ্চুর যে গানটা হাসতে দেখো গাইতে দেখো, আচ্ছা আচ্ছা গানটা শুনলেই মনে হয় যেটা আমার জন্য বানাইছে। আচ্ছা আচ্ছা আমাকে নিয়েই বাচ্চু ভাই গান গুলা গাইতেছেন, আমাদের প্রিয় বাচ্চু ভাই, আমাকে মনে হয় যে কিভাবে মানুষ একটা মানুষের মনের কথা লাইফস্টাইলটা একটা গানের মধ্যে বলে দেয়, যে আসলে আমার মনে হয় আমার লাইফস্টাইলটা এরকমই, সবাই এই যে আমরা সারাক্ষণ যতক্ষণ বাড়ি থেকে আড্ডা দেই মাস্তি করি শোজ করি এই যে এক ঘন্টা আনন্দ করি ফুর্তি করি এনার্জি দেই, বাসায় যাওয়ার পর আমার ওয়াইফ বউ মানে বলে সারাদিন সবার সাথে এত কথা বলো এত আনন্দ করো এত মজা করো, টিভিতে দেখি রেডিওতে শুনি তুমি এত কথা বলো, মানুষের কথা তোমার কথা শুনতে বিরক্ত হয়ে যায়, আমার সামনে আসে তোমার কথা শেষ হয়ে যায়, আমার সাথে একটু কথা বলো, আমি বাসায় গেলে একটা ওয়ার্ড ইউজ করি না, আমার আমার মানে ইশারা আমি ইশারায় কথা বলি জাস্ট, আমি তুমি কি খাবা তুমি এখন খাবা মাথা দিয়ে না পরে খাবা, ও প্রশ্ন করে আমি জাস্ট মাথা নাড়াই বা ইশারায় করি, তো আমার প্রায় বলে যে তুমি এত সবাইকে আনন্দ দাও ই দাও বাসায় আসতে চুপ হয়ে যাও কেন, আমার জন্য কি কোনো কথা নাই, আমার জন্য কি তুমি
দুইটা কথা বলতে পারো না, আমার সাথে কথা বলতে পারো না, ওরা আমি কেমনে বুঝাবো যে সারাদিন এত কথা বলার পর বাসায় যাওয়ার পর আমার কথা বলতে ইচ্ছা করে না। তো তখন ওই বাচ্চু ভাইয়ের গানটা মনে হয় যে হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো দেখো না কেউ হাসি শেষে নিরবতা, সেই নিরবতাটা শুধুমাত্র আমার ওয়াইফ দেখে, সে বিরক্ত হয় নিরবতা সে দেখতে চায় না। না এই যে বাচ্চু ভাইয়ের আমার একটা গান মনে পড়লো যে ওই গানটা শুনলে আমরা এখনো আমি ওই জায়গায় ফিরে যাই, সেটা হচ্ছে যে মেয়ে তুমি কি করছো চেনো চেনো না। এই গানটা 2001 সালে আমাদের নীলফামারী সরকারি কলেজ মাঠে বাচ্চু ভাই এসেছিলেন, তো সেখানে আমার খুব মনে আছে, আমি এখনো শুনলে গাইলাম না এখনো মনটা ওইখানে চলে গেছে যে এই গানটা যখনই বাজে আমার মনে হচ্ছে আমি গেঞ্জি খুলে নাচতেছি মাঠের মধ্যে আর ডান্স করতেছি, মানে এরকম ফিলগুলো হয়। এরকম অনেকগুলো গানের আমার স্মৃতি আছে যখন যেটা মনে পড়ে মিলে যায়। ঠিক আছে আমার আরেকটা গানের কথা বলি, গান নিয়ে কথা কই কি করো, আমার একটা শুনে একটা মনে পড়তেছে আর কি। তুমি দেখো তুমি গানগুলো ফিল করো দেখবে তোমার মিলে যাবে, তোমার না কোথাও না কোথাও একটা স্মৃতি আছে। আমার একটা গান আছে যে বারান্দায় আমি বসে আছি দুটো সিঙ্গারা সস সামনে নিয়ে আর সামনে আরেকজন বসে আছে তার কথাও মনে পড়ে, সে বসে আছে সে দুটো ডিউ ডিউ আমি সিঙ্গারা সমুদ্রে নিয়ে আসলাম মাউন্টেন ডিউ, হ্যাঁ আমার আবার সেই ক্যাম্পাসে নিয়ে গেলাম, মানে আমি সিঙ্গারা সমুদ্রে নিয়ে আসতাম, আসার সাথে সাথেই সামনে যে বসা থাকতো যিনি বসা থাকতো তিনি আমাকে বলতো ডিউ খাবি, আমি বলতো হ্যাঁ আচ্ছা আমি ডিউ নিয়ে আসতেছি। প্রতিদিন এই ঘটনাটাই ঘটতো, আমি মানে ভার্সিটি ঢুকে ক্যান্টিনে ঢুকে প্রথমে গিয়ে বাবা দুইটা সিঙ্গারা দুইটা সমুদ্র আমি দুটো দিন আমি যা আমি ইচ্ছা করে কোনোদিন ডিউ কিনি না, আমি ইচ্ছা করে কারণ আমি গিয়ে ওর সামনে বসলে বাবা বলবে জিজ্ঞেস করবে এটা ভালো লাগে সেই আরাম। তখন আমরা একসাথে বসে আমরা এই গানটা গাইতাম, ও এই গানটা পছন্দ ছিল তার, সে শুনতো আমার বউ যেন আজকে আসেনি এই এপিসোডটা, আর বউ শুনলে বউ তুমি তো জানোই আমি ওকে ভুলে গেছি এখন শুধু তুমি আমি আরাম আমার আর বারান্দায় রোদ্দুর দেখা হবে না, আরাম কেদারায় বসা হবে না যদি আমার বউ আজকে এপিসোড শুনে। আয় হ্যাঁ এটা তো আমার লাইভও যাইতেছে শিট ম্যান, ও আজকে আমার ধরা খাইয়ে গেলাম রে। যাই হোক যারা যারা শুনছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদেরকে আমাদের সাথে আপনিও কিন্তু আপনার মনের মন্থরে মানে অজানা অজানা ভাবে যে গানগুলো লুকিয়ে আছে যেই গানগুলো শুনলে আপনি অন্য কোথাও চলে যান অন্য কোথাও হারিয়ে যান, সেই গানগুলো কিন্তু আমাদের বলতে পারেন যে আসলে কোন গান শুনলে আপনি কোথায় হারিয়ে যান এবং কোন স্মৃতিটা আপনার ঠিক মনে পড়ে। আজকে যেহেতু আমরা মনের অজান্তেই গান শুনতে শুনতে এই কথাগুলো বলেই ফেললাম, তো আমরা চাই যে আমাদের লিসনারদের মধ্যেও কি সেম ফিলিংস কাজ করে কিনা, নাকি আমরাই দুই পাগল আমাদের দুজনের এরকম হয় না অন্য কারো হয় না। সো আপনি চাইলে আপনার গানের নাম যে আমি এই গানটা শুনলে এই জায়গায় চলে যাই, তো আমরা আমরা একটু রিলেট করতে পারবো যে আসলে আমাদের মতো অনেক পাগল আছে, কারণ পাগল ছাড়া দুনিয়া চলে না রে পাগলা। সো পাগলাদের আমরা দেখতে চাই, পাগলাদের আওয়াজ চাই, পাগলাদের এসএমএস চাই, কমেন্ট চাই। এসএমএস করতে হলে যেটা করতে হবে সব পাগলরা একসাথে চলে আসবেন এসএমএস বক্সে, আপনার নিজের এসএমএস বক্সে চলে যাবেন, গিয়ে লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা, কোন গানটি শুনলে আপনি কোন অবস্থায় চলে যান কোন সিচুয়েশনের কথা মনে পড়ে সেটা লিখে পাঠিয়ে দিতে পারেন 26969 এই নাম্বারটিতে। এছাড়াও চাইলে কমেন্ট করতে পারবেন, একটি লাইভ চলছে www.facebook.com/capitalfm94.8 এ গেলি দেখবো যেটি লাইভ চলছে, সেখানে শাওন এবং মিরু বসে আছে, বোল্টু এন্ড মিরু বসে আছে, বোল্টু এন্ড তারকাটা মিরু মনে আছে কিন্তু হ্যাঁ তারকাটা মিরু বসে আছে, সো তারকাটা মিরু সেখানে কমেন্ট করবেন যে আপনার কোন গান শুনলে কোন স্মৃতির কথা মনে পড়ে বা কোন গান শুনলে কার কথা মনে পড়ে সেটা লিখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। কল করতে হলে 7:40 থেকে 7:50 পর্যন্ত ওয়েট করতে হবে, নাম্বারটি একবার বলে দিচ্ছি 02550366 59, আবার নাম্বারটি বলে দিচ্ছি 02550366 59। মিরু আমি আছি আপনাদের সাথে, থাকবো ঠিক শেষ পর্যন্ত 8টা পর্যন্ত এবং মজার মজার স্মৃতিচারণও করবো এবং মজার মজার যোগও বলবো, যোগ আছে আমাদের কাছে। হ্যাঁ আমরা আজকে শুরু করছি গান দিতে আর শেষ করতে পারতেছিলাম না, একদিনের পর একটা মনে পড়তেছিল, দ্যাটস ওয়াই ফার্স্ট সেগমেন্টটা এভাবেই কাটালাম, একদম পরের সেগমেন্টটা আপনাদের স্মৃতি শুনতে শুনতে কাটাবো। পিচ্ছি ছোট বিরতির পর কেউ কোথাও যাবে না, কেপ্টেনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, নাট বোল্টু দ্য টু ফান কিংস।